একে দেখো, ইনি এই বয়সেও কিন্তু এই মন্দিরে পুরো মানে এক পাক ঘুরে পরিদর্শন করছেন। এরকম রূপ হতে পারে সেটা কিন্তু এই শান্তি ভ্যালি এলে কিন্তু অবশ্যই সেটা বোঝা যাবে। হাই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দিরাং। তো আমি এখন যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে দিরাংয়ের মনেস্ট্রি, অ্যাকচুয়ালি দিরাংয়ের সবথেকে বড় মনেস্ট্রি বলতে পারো, যেটা কালকে সন্ধে হয়ে যাওয়ার কারণে কিন্তু এই মনেস্ট্রিটা বা এই মনেস্ট্রির বিউটিটা আমি তোমাদের ভালো করে দেখাতে পারিনি, আর সেটা হয়তো বোঝাতেও পারতাম না কারণ অন্ধকার ছিল। আর যেটা হচ্ছে কিন্তু আজ সকালে আমি তোমাদের পুরো ভালো করে ঘুরিয়ে পরিদর্শন করাবো এই মনেস্ট্রিটা। আর ওপরে কিন্তু একটা সুন্দর মানে খুব সুন্দর বুদ্ধের টেম্পল আছে, সেটাও কিন্তু আমি তোমাদের মানে দর্শন করাবো কোন। তো আমি নিজেও যাবো সাথে তোমাদেরকেও নিয়ে যাবো কোন। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এখন হচ্ছে সকাল 6টা বাজে, আমরা স্নান করে পুরো সব রেডি হয়ে গেছি, আগে ভালো করে আমরা এই মানে মনেস্ট্রিটা পুরো পরিদর্শন করবো কোন, বুদ্ধ টেম্পলটা দর্শন করব, করে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপরে কিন্তু আমাদের আজকে যেটা হচ্ছে গন্তব্যস্থল তাওয়াং, তো সেই দিকে কিন্তু আমরা রওনা দেবো কোন। তো ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকো, স্কিপ করো না, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তোমরা। আর বন্ধুরা, এটাই হচ্ছে মনেস্ট্রির পুরো ভিউটা। আর ওপরে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বুদ্ধ টেম্পল, যেটা আমি এক্ষুনি তোমাদের নিয়ে গিয়ে দেখাবো। আর চারিপাশটা তোমরা জাস্ট দেখো একবার, মানে প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সেটা হয়তো তোমরা এখানে এলে বুঝতে পারবে, এক কথায় অসাধারণ দৃশ্য। আর তোমরা মনেস্ট্রিটাকেও দেখো, মানে এত সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে, মানে অসাধারণ এক কথায়। তো চলো, আমি তোমাদের মানে মনেস্ট্রির পুরো ভিউটা তো দেখিয়ে দিলাম, এবার আমরা উপরে যাচ্ছি, আর উপর থেকে ভিউটা কেমন হয় সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেবো এখন। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনেই হচ্ছে বিউটিফুল বুদ্ধ টেম্পলটা, যেটা আমি তোমাদের এক্ষুনি পরিদর্শন করাবো এখন। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের ভিউ, মানে এক কথায় আল্টিমেট। আচ্ছা, এখানে হচ্ছে লোকালদের থেকে জানলাম যে এই মন্দিরে নাকি পুরো এক পাক এখান থেকে পুরো পরিদর্শন করতে হয়, আর এটা সবাই করছে। আর এনাকে দেখো, ইনি এই বয়সেও কিন্তু এই মন্দিরে পুরো মানে এক পাক ঘুরে পরিদর্শন করছেন, মানে জাস্ট ধারণা করা যায় না। আমরা এই বয়সে এলে যে কোথায় থাকবো তার ঠিক নেই, কিন্তু ইনি এই বয়সেও কিন্তু মানে মন্দির পরিদর্শন করার ক্ষমতা রাখেন পুরো। হ্যাটস অফ। আর এটাই হচ্ছে মন্দিরের মেন গেট। চলো ভেতরে গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই দেখো, এই যে এইগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এখানে লোকালরা এসে প্রে করে। এত নিস্তব্ধতা এখানে,
মানে আমি হয়তো নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি। আরে এই দেখো, অসাধারণ। দারুণ দারুণ। এত সুন্দরভাবে এগুলোকে তৈরি করা, মানে আমি বর্ণনা কিভাবে করবো সেটাই ভেবে পাচ্ছি না। এত দারুণ দেখতে এইসব জিনিসগুলো। আর মন্দির থেকে তোমরা জাস্ট এই পাহাড়ের ভিউটা দেখো পুরো। দারুণ দারুণ দারুণ। তো সময় এসে গেছে বন্ধুরা এই অপূর্ব জায়গাটাকে ছেড়ে চলে যাওয়ার। মন যদিও মানছে না, ইচ্ছা হচ্ছে যেন আরও দু চার দিন এখানে থেকে গেলে ভালো হতো, কিন্তু এর থেকে হয়তো ভালো জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে তাওয়াঙে। তো চলো তাওয়াঙের দিকে রওনা দেওয়া যাক। বন্ধুরা, জানি না জীবনে আবার কোনো দিন এই অরুণাচল প্রদেশ আসতে পারবো কি না, কিন্তু জীবনে ইচ্ছা রইল যদি অরুণাচল প্রদেশ আবার কোনো দিন আসি, একটা গোটা দিন কিন্তু এই দিরাং মনেস্ট্রিতে কাটাবো। কারণ এর আশেপাশের বিউটিটা এতটাই সুন্দর যে গোটা দিনও কিন্তু হয়তো কম পড়ে যাবে। এটা হয়তো তারাই বুঝবে যারা জীবনে কোনো দিন এই মনেস্ট্রিতে এসে স্টে করেছো। আর যারা আসনি তাদের কাছে রিকোয়েস্ট রইলো, জীবনে একবার হলো এই মনেস্ট্রিতে এসে স্টে করো আর এর আশেপাশের বিউটিটা খালি জাস্ট দেখ। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু দিরাং থেকে রওনা দিয়ে দিয়েছি আর আজকের আমাদের গন্তব্যস্থল হলো তাওয়াং। আর দেখতেই পাচ্ছ যে ওয়েদার কিন্তু খুব একদম ভালো আছে আজকে। আর এখানে একটা কথা বলে রাখতে চাই, আমরা যে এতদিন এখানে ঘুরলাম আমরা কিন্তু এখনও পর্যন্ত বরফ পাইনি, কিন্তু আজকে যে আমাদের গন্তব্যস্থল তাওয়াং, তো তাওয়াঙে যাওয়ার পথে কিন্তু আমরা বরফ অবশ্যই পাবো আর সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবোখন। তো ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকো। আর বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শান্তি ভ্যালি। অরুণাচল প্রদেশের দর্শনীয় স্থানের মধ্যে কিন্তু এটা একটা অন্যতম। আর এখানে একটা কথা বলে রাখতে চাই, এইখানে যে তোমরা চারিপাশে ছোটো ছোটো যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোনো লোকের বাড়ি নয়, এগুলো হচ্ছে কিন্তু এই শান্তি ভ্যালির হোমস্টে, যেটা কিন্তু তোমরা এখানে এসে কিন্তু তোমরা এখানে থাকতেও পারো আর এখানে আশেপাশের বিউটির উপলব্ধি নিতে পারো। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা এসেছি সেটার নাম হচ্ছে শান্তি ভ্যালি। অরুণাচল যদি তোমরা কোনো দিন আসো অবশ্যই শান্তি ভ্যালি ভিজিট করো, মাচ রেকমেন্ডেড। মানে প্রকৃতির যে এরকম রূপ হতে পারে সেটা কিন্তু এই শান্তি ভ্যালি এলে কিন্তু অবশ্যই সেটা বোঝা যাবে। আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে ভিউটা দেখাচ্ছি, জাস্ট দেখো পাগল করা ভিউ, মাচ রেকমেন্ডেড গাইজ। তোমরা শুধু একবার জলটা দেখো বন্ধুরা, মানে এক কথায় বলতে গেলে ক্রিস্টাল ক্লিয়ার জল যাকে বলে সেটা হচ্ছে এইখানের জল, নিট অ্যান্ড ক্লিন পুরো।